পেটের অতিরিক্ত মেদ বা ভুঁড়ি অনেকের জন্যই একটি অস্বস্তিকর বিষয়। ছোট ছোট অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেই আমাদের পেটে মেদ জমে। খাওয়া দাওয়ার অনিয়ম ও ব্যস্ত লাইফস্টাইলের ওবিসিটি এখন নারী পুরুষ উভয়েরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাঙ্ক ফুডের বদ অভ্যাস ও খাওয়ার অনিয়মে বাড়ছে পেটে মেদ, যাতে সৃষ্টি হচ্ছে নানান রোগের, আর তা নিয়েই বিপদে পড়ে থাকেন সবাই। তবে এই সমস্যা থেকে আমরা খুব সহজেই কিন্তু রেহাই পেতে পারি। শুধুমাত্র খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাওয়া একেবারেই সম্ভব না, তার সাথে দরকার যোগ ব্যায়াম। শুধুমাত্র যে সাধারণ মানুষদেরই এরকম পেটে বা পিঠের দিকে মেদ জমে তা কিন্তু নয়, ডেলিভারির পরে আমাদের মতো মায়েদেরও কিন্তু একই রকমভাবে ভুঁড়ি বাড়ে বা পেটে চর্বি জন্মাতে শুরু করে। এটা কিন্তু তাদের কাছে অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। গর্ভাবস্থায় পেটের আকার স্বাভাবিকভাবেই অনেকখানি বেড়ে যায়। গর্ভের শিশুকে জায়গা দেওয়ার জন্য পেটের চামড়াও অনেক প্রসারিত হয়, ফলে ডেলিভারির পরেও মায়ের পেটের আকার থেকেই যায় বড়। সেই সমস্ত নিয়ে চিন্তা না করে আজকের এই টিপসটা যদি ঝটাপট তোমরা দেখে নাও তাহলে কিন্তু প্রত্যেকের জন্য অনেকটা বেশি উপকারী হবে আজকের এই টিপসগুলো। কেননা এই টিপস ফলো করলে যে কোনো রোগী থাকুক না কেন, সুগার, প্রেশার, কোলেস্ট্রল যাই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু এই ড্রিঙ্কসটা পান করতে পারবে। আর এই ড্রিঙ্কসের কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, তাই চোখ বন্ধ করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে 3 সপ্তাহের মধ্যে নিজেদের হাতে নাতে প্রমাণস্বরূপ ফল যা কিনা নিজেরা দেখলেই অবাক হবে। চলো তাহলে শুরু করা যাক আজকের টিপস। তো প্রথমে এখানে আমি একটা পানীয় তৈরি করে নেব, যার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ জল। জলের পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে, তবে এই জলের পরিমাণটা তোমরা যদি চাও কমিয়ে বাড়িয়ে নিতে পারো, কিন্তু এইটা কিন্তু আমাদের দিনের মধ্যে 3 থেকে 4 বার পান করতে হবে। তার জন্য একবারে বানিয়ে রাখাই কিন্তু সব থেকে ভালো একটা উপায়। তো এই কারণেই কিন্তু এখানে আমি 1 লিটার জল ব্যবহার করছি। জলটা হালকা গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি রান্না ছাড়াও তেজপাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তেজপাতা খিদে কমায়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে, প্রচুর পরিমাণে হয়ে যাওয়া ফ্যাটগুলো কিন্তু রিডিউস করতে সাহায্য করে এই তেজপাতা। তেজপাতায় রয়েছে কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। দ্রুত ওজন কমাতে চাইলে এই পাতার উপর ভরসা করা কিন্তু অত্যন্ত জরুরি। এরপর জলটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মৌরি। খেয়াল রাখতে হবে কোনো খোলা মৌরি কিন্তু এখানে আমরা ব্যবহার করবো না, ভালো প্যাকেটজাত মৌরি এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করলাম। এই জলটি পান করলে শরীরের ভিটামিন ও মিনারেলের শোষণের হার বাড়াতে সহায়ক হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচগুলো যদি একটু থেতো করে নেওয়া যায় তাহলে খুবই ভালো। এখানে আমি গোটা গোলমরিচই ব্যবহার করছি। গোলমরিচ বিপাকক্রিয়া বৃদ্ধি করে আর দ্রুত ক্যালোরি কমাতে সাহায্য করে, যা পেটের মেদ বা চর্বি বা স্থূলতা হ্রাস করে অনেকটাই। এই সমস্ত জিনিসগুলোকে ভালো মতো জলের সাথে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে। জিরে খাওয়া বা রান্না ছাড়াও আমরা এইভাবেও ব্যবহার করতে পারি, আর এটা কিন্তু দ্রুত ফলাফল দেবে। আর এই পানীয়টা আমাদেরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে, তার সাথে কিন্তু ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত করে। এরপর এই সমস্ত কিছুকে একসাথে জলের মধ্যে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ জলের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। জলটাকে প্রায় হাফ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। আর এই প্রত্যেকটা জিনিস দেওয়ার পর ভালো মতো যখন জলটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আদা। এখানে তোমরা আদা বেটেও দিতে পারো, গ্রেট করেও দিতে পারো। এখানে আমি আদাটাকে বেটেই ব্যবহার করেছি। তো তারপর ভালো মতো এটাকে মিশিয়ে দিচ্ছি। আদার সব থেকে ভালো গুণাগুণ হচ্ছে আদা হজমে উন্নতি করে এবং চর্বি কমানোর বিভিন্ন উপায় রয়েছে আদার মধ্যে। এরপর গ্যাসটাকে ভালো মতো বাড়িয়ে দিয়ে জলটাকে ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে ফোটালে কিন্তু এর যে ঝাঁজ সেই ঝাঁজটা কিন্তু উবে যাবে না। বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা কিন্তু অনেকটা কমে এসেছে। আর এই কমা জলটাকেই কিন্তু আমরা দিনের মধ্যে 3 থেকে 4 বার পান করব। একবারে পুরোটা খেলে কিন্তু হবে না, ভালো মতো জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। প্রত্যেকদিন রান্নায় যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদ যদি অর্গানিক হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে, আর না হলে কিছুই করার নেই, আমরা যেই রান্নায় হলুদ ব্যবহার করি সেই হলুদই দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে গ্রেট করে বা বেটেও খুব সামান্য পরিমাণ হলুদ এক্ষেত্রে ব্যবহার করতে পারো। হলুদটা দেওয়ার পর আর বেশি গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই, গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রাখবো বেশ কিছুটা সময়। ঢেকে রাখলে হলুদের গুণাগুণ কিন্তু সম্পূর্ণ জলের সাথে মিশিয়ে যাবে। আর হলুদ দেওয়ার পর গ্যাসটাকে যদি জ্বালিয়ে আমরা ফোটাই এক্ষেত্রে কিন্তু হলুদের মধ্যে যে একটা তিতকুটে ভাব সেটা জলের সাথে মিশে যাবে, সাথে কিন্তু জলটা একটা কষ মতো হয়ে
হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ জলটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে অংশটা বেরোবে সেটা তোমরা চিবিয়েও খেয়ে নিতে পারো, কিংবা না চাইলে এটাকে ফেলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি জলটা পুরোপুরি তৈরি করে নিয়েছি, এবার ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু চলবে না, প্রায় 70% এখানে ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে এভাবে ঢেকে নিতে হবে যে খুব বেশি ঠান্ডাও যাতে না হয় আর খুব বেশি গরমও যাতে না থাকে। কুসুম গরম এই পানি ওটা পান করতে হবে, তার জন্য এখানে আমি একটা কাছের গ্লাসের মধ্যে সম্পূর্ণ জলটাকে নিয়ে নিলাম। তোমরা অবাক হবে এই জলটা পান করলে যে কিভাবে এত তাড়াতাড়ি বেলি ফ্যাট রিডিউস করা সম্ভব। অনেকেই বলেন যে তারা প্রচুর পরিমাণে ডাক্তার দেখিয়েছে, প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি, এক্সারসাইজ, জুম্বা কোনো কিছুই বাদ রাখেনি, এমনকি জিম থেকে শুরু করে ব্যায়াম, খাওয়ার কন্ট্রোল সমস্ত কিছু করার পরেও কিন্তু কোনোভাবেই আর ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র যে ওজন নিয়ন্ত্রণে আনবে সেটা কিন্তু নয়, সাথে কিন্তু পেটের যে চর্বি বা স্থূলতা, মেদ বা কোমরের দিকেও কিন্তু অনেকের এরকম ভারী মেদ জমতে শুরু করে। তো তাদের জন্য অবশ্যই এই টিপসটা, আর যারা মনে করছো যে একটু একটু করে ফ্যাট জমতে শুরু করেছে, তারা প্রথম থেকেই যদি এই ড্রিঙ্কসটা পান করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমরা এই ড্রিঙ্কসটা কখন কিভাবে খাবো, আমরা 3 বার বা 4 বার যেরকমভাবে খাওয়ার খাই, যেরকম সকালের টিফিন থেকে শুরু করে আবার আমরা দুপুরে খাওয়ার পর যখনই আমরা খাবার খাবো না কেন, ভারী খাবার, ঠিক তারপরে কিন্তু এই ড্রিঙ্কসটা আমাদের পান করতে হবে। আমরা একবারেই ড্রিঙ্কসটা তৈরি করে রাখবো, তারপর আমরা আবার পরে যখন এই ড্রিঙ্কসটা খাবো তখন কিন্তু এটাকে আমরা গরম করে, হালকা একটু উষ্ণ গরম করে এটাকে আমরা দ্বিতীয়বার খেয়ে নিতে পারবো, কোনো রকম সমস্যা নেই। তবে 2 থেকে 3 দিনের এই ড্রিঙ্কসটা কখনোই বানিয়ে রাখা যাবে না, প্রত্যেক দিনের ড্রিঙ্কস প্রত্যেক দিন আমরা তৈরি করে নেব। সুন্দর মতো এই ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেছে, ভারী খাওয়ার পর অন্তত 20 থেকে 25 মিনিট গ্যাপ দিয়ে তারপর এই ড্রিঙ্কসটা আমাদের পান করতে হবে। খুব তাড়াতাড়ি একবারে কিন্তু কখনোই খাওয়া যাবে না, থেমে থেমে খেতে হবে, তাতে কিন্তু আমাদের যে ফ্যাটটা বা চর্বিটা এটা কিন্তু গলতে খুব বেশি সাহায্য করবে। আর সব থেকে বেশি অধৈর্য হয়ে পড়ে কিন্তু গর্ভবতী মায়েরা, কিভাবে এই ফ্যাট হলো, কেন কমছে না, এই নিয়ে কিন্তু তারা ডিপ্রেশনে চলে যায়। একে তো বাচ্চার চিন্তা, সাথে এটা একটা এক্সট্রা পাওনা। তো সেই সমস্ত গর্ভবতী বা ডেলিভারির পর সেই সমস্ত মহিলাদের জন্য আমি একটাই কথা বলবো যে তোমরা চিন্তা করবে না, কোনো রকম চিন্তা করলে কিন্তু কোনো রোগ কোনোদিন সারে না। তো এই ড্রিঙ্কসটা তোমরা চোখ বন্ধ করে ভরসা করে একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তোমাদের কাজ হয়েছে কিনা। আর এই পানীয়টা যখন তোমরা পান করবে তখন যদি তোমাদের আদার্স কোনো রকম সমস্যা না থাকে, যেরকম ডায়াবেটিক, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু লেবু আর একটু চিনি যোগ করে খেতে পারো। আর চিনিতে অনেকেরই হয় সুট হয় না বা চিনি অনেকেই খেতে চায় না, সেক্ষেত্রে তোমরা একটু আখি গুড় বা মধু দিয়েও কিন্তু এটাকে খেতে পারো। আবার কোনো কিছু যোগ না করেও কিন্তু সুন্দর মতো এটা খাওয়া যায়, কোনো রকম তাতে সমস্যা হয় না। আর এই পানীয়টা 30 দিন পর পর খেলে তোমরা অন্তত 3 সপ্তাহ পর থেকে কিন্তু রেজাল্টটা হাতে নাতে পাবে। তো আশা করছি এই টিপসটা কাজে দেবে, দেখে নেওয়া যাক আরও একটি পদ্ধতি চর্বি কমানোর জন্য। তো বন্ধুরা দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা গাছের ডাল। তো এই ধরনের ছোট একটুখানি অ্যালোভেরা গাছের ডাল নিলেই কিন্তু চলবে, খুব বেশি পরিমাণ প্রয়োজন নেই অ্যালোভেরার ডালটা থেকে। এবার আমি এর যে জেলটা সেটা বের করে নেবো, হাফ করে কেটে নিয়ে এভাবে চামচের সাহায্যে জেলটা বের করে নেবো। এখানে প্রায় হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল হলেই যথেষ্ট তোমাদের কাছে। আর্টিফিশিয়াল যদি অ্যালোভেরা জেল মানে কোনো ধরনের ক্রিম জাতীয়, কোনো লোশন জাতীয় অ্যালোভেরা জেল থাকে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, তবে প্রাকৃতিক বা ন্যাচারাল জিনিসে কিন্তু এই কাজটা অনেক বেশি ভালো হবে। হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেলের মধ্যে নিয়ে নেবো 1 চামচ পরিমাণ নারকেল তেল। ঘরে থাকা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের নারকেল তেল নিয়ে এই দুটো জিনিসকে ভালো মতো মিশিয়ে দেবো। যত বেশি ফেটিয়ে মেশানো যাবে তত কিন্তু কাজটা ভালো হবে। তো এই জিনিসটা আমরা বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারি, তবে এটার যে আমরা মাসাজটা করব সেই মাসাজটা কিন্তু একেবারে পারফেক্ট হওয়া যায়। তো দেখতে পাচ্ছ ভালো মতো মিশিয়ে নিয়েছি, এরপর এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব। বন্ধুরা, আমাদের পেটের যেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে মেদ জমেছে, পেটটা ঝুলে রয়েছে, সেই রকম জায়গায় হাতের সাহায্যে ভালো মতো কিন্তু মাসাজ করতে হবে। মাসাজের স্টেপগুলো তোমরা ভালো মতো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, ঠিক এই প্রসেসেই কিন্তু মাসাজটা করতে হবে। প্রত্যেকটা স্টেপ ভালো মতো দেখে নাও। এইভাবে যেই জায়গাগুলো আমাদের স্থূলতা বেশি বা মেদ বেশি সেই রকম জায়গাগুলো এইরকমভাবে চেপে চেপে নিয়ে মাসাজ করতে হবে। তারপর ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ নাভির চারপাশে এইভাবে সার্কেল করে এইভাবে ঘুরিয়ে নিয়ে কিন্তু আমাদের মাসাজ করতে হবে। আর যত বেশি এরকম নিচের দিক থেকে ওপরের দিকে টেনে এই পেটের এই চামড়াগুলোকে ওপরের দিকে টেনে একটা মাসাজ করা যাবে, তত কিন্তু নিচের দিকে যে ঝোলা পেটটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হতে শুরু করবে। তো এখানে আমি 6 থেকে 7 ধরনের মাসাজের পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে
এইভাবে থাম্পিংগার দিয়ে নাভিটাকে চেপে ধরে চারিদিকে এইভাবে সার্কেল মতো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাসাজটা করতে হবে। যত বেশি যত ভালো মতো মাসাজটা করা যাবে তত কিন্তু এর যে বেলি ফ্যাট বা চর্বিটা সেটা কিন্তু রিডিউস হতে সাহায্য করবে। যেরকম সেরকমভাবে মাসাজটা করলে কিন্তু একেবারেই কাজ দেবে না। আর এইরকম মাসাজ যদি আমাদের সারাদিনের কাজের পর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে করা যায় প্রত্যেক দিন একবার করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের অনেকটা অবসাদ ক্লান্তি হবে, সাথে কিন্তু আমাদের রেস্টটা ভালো পাওয়া যাবে আর পেটের চর্বি কিন্তু দ্রুত গলতে সাহায্য করবে। তো আশা করছি আজকের এই দুটো টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।